হয়েছে সেটা আমার বন্ধু থেকে শুনেই নিলেন, সেটা আর আমি বিস্তারিত বলবো না। কিন্তু আমরা এর আগেও দেখেছি যতবার মেয়েদের ওপর কোন অন্যায়ের প্রতিবাদ করা হয়েছে ততবার বলা হয়েছে মেয়েটি আত্মহত্যা করেছে, মেয়েটির কোন দোষ ছিল। আচ্ছা আর জি কর্মের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের এই জনকে দিয়ে বলা হয়েছে যে মেয়েটি নাকি মাথার দোষ ছিল। আপনি কোন ধর্ষণ থেকে শুরু করে গার্হস্থ্য হিংসা, পুড়িয়ে মারা, হত্যা করা, ধর্ষণ করা সমস্ত ক্ষেত্রে বলা হয় যে মেয়েটির মাথার দোষ ছিল। মানে মেয়েদের মাথাকে ভোটা প্রমাণিত করার জন্য, মেয়েদের মাথার দোষ থাকে এটা দেখানোর জন্য, মানে এটাকে আপনারা সবাই মিলে অস্ত্র হিসেবে ইউজ করে যে মেয়েদের মাথা সবসময় খারাপই থাকে আর ছেলেদের মাথা সবসময় সুস্থ থাকে। কোনো একটা আন্দোলন করতে গেলে আজকে আমরা 5 দিন ধরে দেখছি গোটা শহর জুড়ে কি ধরনের মানুষ রাস্তায় নেমেছে, তারপর যখন আন্দোলন করতে নামা হয়েছে আন্দোলন দমনের চেষ্টা করা হয়, বলা হয়েছে জনগণকে আপনারা আইন হাতে তুলে নেবেন না, আমরা আছি তো বিচার আছে, আইন আছে, আদালত আছে। তাহলে আপনারা তো একবার ডাক্তারটা দিকটা দেখছেন না যে একটা সাধারণ, তাহলে কতগুলো মানুষ কি করে একটা প্রাণ কেড়ে নিতে পারে, ওই প্রাণের অধিকার কি করে ওই বাচ্চা জানোয়ারের হয়। আমরা সাধারণ মানুষদের যদি ক্ষমতা না থাকে অন্যায়ের প্রতিবাদ না করার, আইন হাতে তুলে না দেওয়ার, আইন হাতে নেবো এমনটা বলছি না যদিও, তাহলে একটা প্রাণকে কি করে একটা প্রাণকে হাতে তুলে নেওয়ার ক্ষমতা কিছু মুসলিম মানুষের হয় সেইটার হিসেব তো কেউ জানতে চায় না। আজকে আমি ডাক্তারির ফাইনাল ইয়ারের ছাত্র, যদিও বিএ সেমিস্টারের ছাত্রী, আমি হোমিওপ্যাথি আজকে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক বিরুদ্ধে সমস্ত মানুষ।